কমপ্লেনে লেখা ছিল যে 3 বছরের শিশু এগেইনস্ট টুইটটা হয়েছে এবং তার সঙ্গে টুইটটি যুক্তও ছিল। UNCRC-র কনভেনশন আমরা যদি ব্রেক করছি তাহলে আমরা আইন উল্লঙ্ঘন করছি, সেটা দণ্ডনীয় অপরাধ। আমরা দাবি করছি সব থেকে প্রথমে যে শুভেন্দু অধিকারী যেন সেই টুইটগুলি ডিলিট করেন যে টুইট করেছেন, এবং উনি যেন ক্ষমা প্রার্থনা করেন, হি মাস্ট অ্যাপোলোজাইজ উনি যেটা করেছেন তার জন্যে। সেই মর্মে আমরা ওনাকে শোকজ করছি, 3 দিনের মধ্যে ওনাকে জানাতে বলা হয়েছে যে উনি এর জন্য ক্ষমা প্রার্থী কিনা, বা উনি অপরাধ করেছেন উনি যেন এক্সপ্লেন করেন, এবং না হলে আমরা পরবর্তী পদক্ষেপ নেব। 3 দিন পরে উত্তর না দিলে পরে আমরা সেকেন্ড নোটিশ পাঠাই, এবং তারপরে উত্তর না দিলে আমরা থার্ড নোটিশ পাঠাই, এবং তারপরে একটা প্রোক্লেমেশন যায়, তারপরে আমরা পরবর্তীকালে আমরা থানাতে FIR করতে পারি। নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। যে ভদ্রমহিলার কথা আপনারা শুনছিলেন আমাদের সম্মানীয় শিশু সুরক্ষা কমিশনের সভাপতি অনন্যা চক্রবর্তী, আমি তার কথা দিয়ে আজকে নতুন বাংলার এই প্রতিবেদন শুরু করলাম এবং তাকে একটা প্রশ্ন করেছি। রেগে যাবেন না অনন্যা দি, আপনাকে প্রশ্ন করেছি আপনার হাতে কি কাজ কম পড়েছে? আমরা এই কথাটা কেন বলছি বলুন তো, যে 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 কারণে অনন্যা দেবী এই প্রেস স্টেটমেন্টটা করেছেন আমরা একটু খোঁজার চেষ্টা করছিলাম, একটু ইনভেস্টিগেট করার চেষ্টা করছিলাম যে কী কারণে শুভেন্দু অধিকারী কোনো একটা টুইট, সেই নিয়ে একটা কমপ্লেন হয়েছে এবং সেইটা নিয়ে অনন্যা চক্রবর্তী স্টেটমেন্টটা দিয়েছেন। শুভেন্দুবাবু টুইটটা আপনাদের এই মুহূর্তে স্ক্রিনে দেখাচ্ছি এবং পড়ে শোনাচ্ছি, যেখানে শুভেন্দুবাবু বলেছেন, গ্র্যান্ড সেলিব্রেশনস টু নাইট অ্যাট তাজ বেঙ্গল হোটেলে একটা গ্র্যান্ড সেলিব্রেশন, সিকিউরিটি হ্যাজ বিন বিফট আপ ফর দ্য বার্থডে পার্টি অফ কয়লা ভাইপোর সান। অর্থাৎ প্রচুর সিকিউরিটি কর্মী গেছেন সেখানে কলকাতা পুলিশের স্বাভাবিকভাবে এবং কয়লা ভাইপোর ছেলের জন্য। ওভার 500 পুলিশম্যান, বম্ব স্কোয়াড অ্যান্ড ডগ স্কোয়াড হ্যাভ বিন ডিপ্লয়েড টু গার্ড দ্য ভেনু, ডোর ফ্রেম মেটাল ডিটেক্টার্স অ্যান্ড হ্যান্ড হেল্ড মেটাল ডিটেক্টার্স আর ইন প্লেস। এটা নিয়ে কেউ একজন কমপ্লেন করেছেন এবং কমপ্লেন করার ভিত্তিতে অনন্যা চক্রবর্তী তারা শুভেন্দু অধিকারীকে শোকজ করছেন, এবং সেই শোকজ করার প্রেক্ষিতে অনন্যা চক্রবর্তী কী বলেছেন সেটা আপনাদের শোনালাম। আমাদের কয়েকটা প্রশ্ন দিদি, আপনার কাছে প্রশ্ন, আপনি শিশু সুরক্ষা কমিশনের চেয়ারম্যান, আপনি আপনার প্রতি আমাদের আস্থা আছে, ট্রাস্ট আছে, আমি সেই জায়গা থেকে আপনি প্রশ্ন করছি। শুভেন্দুবাবু কী উত্তর দেবেন সেটা আমাদের কাছে আমার ধর্তব্যের মধ্যে নয়, তিনি তো তার বক্তব্য রাখবেন, উত্তর দেবেন। আমার একটা জিনিস খালি মনে হলো যে শুভেন্দুবাবুর এই টুইটটাতে লেখা রয়েছে সিকিউরিটি হ্যাজ বিন বিফট আপ ফর দ্য বার্থডে পার্টি অফ কয়লা ভাইপোর সান, অর্থাৎ 500 লোকের মানে 500 পুলিশম্যানকে ডিপ্লয় করা হয়েছে কয়লা ভাইপোর ছেলের জন্মদিন পার্টি উপলক্ষে। এখন প্রশ্নটা হলো যে কয়লা ভাইপোটা কে? এইটা আমরা বিশ্বাস করুন অনন্যা দি, আমি পাগলের মতো খুঁজছি কয়লা ভাইপোটা কে, এ বাংলায় কয়লা ভাইপোটা কে, আমরা বারবার তল্লাশি করছিলাম, আমরা অনেক লোককে জিজ্ঞেস করলাম কয়লা ভাইপো কী, কেউ বলতে পারছে না। তো অনন্যা দি আপনাকে আমরা প্রশ্ন করছি যে কয়লা ভাইপোটা কে, আপনি নিশ্চয়ই জানতে পেরেছেন কয়লা ভাইপোটাকে, তাহলে আপনি একটু ডিসক্লোজ করুন, তাহলে আমরা একটু জানতে পারি, কেন কয়লা ভাইপো কে এটা আমরা যখন খুঁজে পাচ্ছি না। আপনি তো খুঁজে পেয়েছেন, আপনি যদি খুঁজে না পেতেন তাহলে এই FIR-টা গ্রহণ করতেন না, আর FIR-টা গ্রহণ না করলে FIR-এর ভিত্তিতে শোকজটা শুভেন্দু অধিকারীকে করতেন না, তাই তো? লজিক তো তাই বলে, আপনি চিনতে পেরেছেন, আইডেন্টিফাই করতে পেরেছেন কয়লা ভাইপোকে, কাকে কয়লা ভাইপো বলা হচ্ছে নিশ্চিত আপনি আইডেন্টিফাই করতে পেরেছেন, আপনি অনন্যা দি বাংলার মানুষকে জানান, আপনি প্রেস স্টেটমেন্ট করে জানান আমি আইডেন্টিফাই করেছি কয়লা ভাইপো মানে এই এই লোকটির নাম আমরা খুঁজে পেয়েছি এবং এই কারণে একে কয়লা ভাইপো বলা হচ্ছে, আপনি তো বলতে পারেন সেটা 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 বললেন না কেন? তাহলে একটা অনির্দিষ্ট নাম, যে নামটার কোনো 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 নাম বলা হয়নি, একটা কয়লা ভাইপো সম্বোধনটা মানে সম্বোধন করে একটা টুইট হয়েছে সেইটা নিয়ে একটা FIR, আর সেই FIR-এর ভিত্তিতে আপনি শোকজ করছেন, মানে শুভেন্দু অধিকারীকে বলছেন টুইটটাকে কোনো একটা কনভেনশনের রুল ব্রেক করছে বলে সেটাকে ডিলিট করতে হবে, এবং শুধু ডিলিট করতে হবে না, ক্ষমা চাইতে হবে, আর তা নাহলে আরেকবার নোটিস করবো, তা নাহলে আবার আমরা দরকারে FIR-টা করব। আমার এখানেই খালি মনে হচ্ছিলো যে আপনি যদি এইটা ডিসক্লোজ করতেন তাহলে আমাদের মনে কোনো প্রশ্ন আসতো না, যে আমি অনন্যা চক্রবর্তী শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন, আমি মনে করছি যে কয়লা ভাইপো মানে ইজ ইকুয়াল টু এইটা, তাহলে আমি বুঝতে পারতাম আপনার কাছে কিছু প্রমাণ আছে, তা নাহলে আপনি একজনকে কয়লা ভাইপো হিসেবে স্বীকার করে নিচ্ছেন, আপনার তো স্বীকারোক্তি, এটা কয়লা ভাইপো মানে সামবাডি হ্যাজ বিন আইডেন্টিফাইড সেটাকে স্বীকারোক্তি, আর আপনার চেয়ারে বসে আপনি স্বীকারোক্তি করা মানে নিশ্চয়ই আপনার হাতে প্রমাণ কিছু আছে যে প্রমাণের ভিত্তিতে একজন মানুষ কয়লা ভাইপো হিসেবে আইডেন্টিফাইড হচ্ছেন, এইটা আমাদের জানার প্রথম জায়গা ছিল।
আর দ্বিতীয় যে জায়গাটা যে জন্য আজকে কভারের স্টোরিতে আপনার ছবি দিয়ে আমরা ওখানে লিখলাম আপনার হাতে কি কাজ কম পড়েছে, কেন প্রশ্ন করলাম বলুন তো, একটা যন্ত্রণার জায়গা থেকে করলাম। যেদিন এই প্রতিবেদন আপনার জন্য পেশ করছি অননাধি, তার আগের দিন বাংলা ভারতবর্ষের সর্বাধিক প্রচারিত একটি দৈনিকের একটি রিপোর্টে আমরা ঘটনাটা হয়েছে আপনি জানেন মিনা খাতে, মাত্র ক্লাস থ্রির একটা বাচ্চা সোহানা খাতুন, বাচ্চা ক্লাস থ্রির পড়ুয়া সোহানা খাতুন, সেই নিজের মামার বাড়িতে মজুদ বোমায় উড়ে গেল, মারা গেল। আমি অননাদি আপনাকে কেন এটা বলছি বলুন তো, এখানে আপনার একটা রোল থাকা উচিত ছিল, করেছেন কি? সেই জায়গাটাতে আসতে চাইছি যে মেয়েটি সোহানা খাতুন মানে তৃতীয় শ্রেণীর পড়ুয়া, আমি একটু পড়ে শোনাই অননাদি আপনাকে, আপনি হয়তো সময় পাননি পড়তে, আমি সেই জন্য আপনাকে একটু পড়ে শোনাই, আমি আনন্দবাজার থেকেই পড়ে শোনাচ্ছি আপনাকে, যে বাড়িতে বোমা ফেটে মারা যায় তার ভাগ্নি তৃতীয় শ্রেণী পড়ুয়া সোহানা খাতুন, মামার বাড়িতে বেড়াতে এসেছিল, মামার বাড়িতে বেড়াতে এসে সেই বোমে উড়ে গেল ক্লাস থ্রির একটা বাচ্চা, তার নাম সোহানা খাতুন। আচ্ছা, এই ক্লাস থ্রির বাচ্চাটা কি শিশু নয়? এই প্রশ্নটা আপনার কাছে অননাদি প্রথম করছি। দ্বিতীয় যে প্রশ্নটা করছি, তাঁরই সঙ্গে চতুর্থ শ্রেণীর ছাত্রী রহিমা পারভিন ও পঞ্চম শ্রেণীর পড়ুয়া আনিসা খাতুনও জখম হয়েছে, অর্থাৎ আরও দুটো বাচ্চা, যে দুটো বাচ্চার নাম হচ্ছে রহিমা পারভিন ক্লাস ফোরের আর পঞ্চম শ্রেণীর পড়ুয়া আনিসা খাতুন, সেও কিন্তু উন্ডেড হয়েছে। আচ্ছা, ফোর আর ফাইভের বাচ্চাগুলো শিশু নয়? এবার আপনি প্রশ্ন করতেই পারেন তো কী হয়েছে, শিশু হয়েছে তো আমি কী করব? আমার প্রশ্নটা এখানে, সেই মামার বাড়িতে বোমা জমা হচ্ছে, বোমার তৈরি হচ্ছে, রসদ তৈরি হচ্ছে, এবং তারপর যখন বাচ্চাটা মারা গেল, সোহানা খাতুন মারা গেল, তারপর সেখানকার এসপি কী বলছেন আমি আপনাকে একটু পড়ে শোনাই। সেখানকার এসডিপিও আমিনুল ইসলাম খান বলেন, ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই আবুকে দেবীতলা থেকে গ্রেফতার করা হয়েছে, আবু হোসেন গাইন যিনি তার মামা তাকে গ্রেফতার করা হয়েছে, এবং আরও দুজনের খোঁজ চলছে, তিনি এসডিপিও বলেছেন। ঠিকই করেছেন, একজন পুলিশ তো তাই বলবেন। তো প্রশ্নটা হলো যে বোমা যখন জমা হচ্ছে তখন পুলিশ দেখল না, একটা একজন ক্রিমিনাল তৈরি হচ্ছে সোসাইটি তখন পুলিশ দেখল না, যদি দেখতো, যদি আইডেন্টিফাই করতো, যদি ধরা পড়তো, তাহলে এই সোহানা খাতুন ক্লাস থ্রির বাচ্চাটা মারা যেতে পারতো না, তাহলে আরও দুটো বাচ্চা ক্লাস ফোর আর ফাইভের উন্ডেড হয়ে হসপিটালে মৃত্যুসজ্জায় লড়তে হতো না তাদের, এবং এইখানে তো পুলিশের ব্যর্থতা, অর্থাৎ পুলিশ এটা করেনি, যার জন্য একটা বাচ্চা অকালে চলে গেল। আচ্ছা, এটা নিয়ে অননাদি আপনাদের কোনো ভূমিকা নেই, পুলিশকে কোনো শাস্তি দেওয়ার ভূমিকা নেই, নাকি একটা চিঠি ছেড়ে রেখে দেবেন যে আমাদের নোটিশে এটা এসছে, এটা অন্যায় হয়েছে, ভবিষ্যতে সতর্ক থাকুন, ব্যাস দায়িত্ব শেষ। শোকস্ত করা উচিত ছিল পুলিশকে, মিনাখা থানার পুলিশকে শোকস করা উচিত ছিল, বলা উচিত ছিল আপনার যে ইমিডিয়েটলি আমাদের জানান এর প্রাণ রক্ষা আপনারা করতে পারেননি কেন, একটা সোসাইটিতে একটা বাচ্চা মারা যাবে, বোমে উড়ে যাবে, বোম রসদ জমা হবে, এবং সেখানকার একটা পলিটিক্যাল লিডারের বাড়িতে জমা হবে। এবং আমি আপনাকে আর একটু অ্যাডিশন করি অননাদি, আপনি আপনার কোথাও বোধহয় একটু মানে এই তথ্যগুলো আপনি ঘাটেননি হয়তো, সেই জন্যই আমি আপনাকে বলছি। দেখুন, এখানে একজন তৃণমূল নেতা ফরিজুল মোল্লা বলেন, দলের এক নেতার মদতেই দুষ্কৃতীদের বাড়বাড়ন্ত। আবার ভালো করে নোট করুন, দলের এক নেতার মদতেই দুষ্কৃতীদের বাড়বাড়ন্ত, ফরিজুল মোল্লা বলছেন। আচ্ছা বলুন তো, ফরিজুল মোল্লা একজন তৃণমূল নেতা, তিনি বলছেন যে দলের এক নেতার মদতেই এই 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 গায়েন এর মতো ক্রিমিনালরা তারা এইসব কাজ করে বেড়াচ্ছে এবং হচ্ছে, তার মানে খবরটা সোসাইটিতে ছিল, তার মানে তৃণমূল নেতারাও জানেন যে তৃণমূল নেতাদের বাড়িতে এইসব কাজ কারবার হচ্ছে, তারা জানতেন, এবং তার ফলে পুলিশ সেটা নাকি জানতো না। এখানেই তো পুলিশের ইনএফিসিয়েন্সি, এই তিনটে এই তিনটে বাচ্চা, দুজনের উন্ডেড হওয়ার, একজনের মারা যাওয়ার পেছনে পুলিশ তো রেসপন্সিবল, তো সেই পুলিশেরকে শাস্তি দেওয়ার ব্যাপারে, একটা বাচ্চার প্রাণ উড়ে গেল সেই পুলিশকে শাস্তি দেওয়ার ব্যাপারে শিশু সুরক্ষা কমিশন চুপ কেন, প্রেস স্টেটমেন্ট করছেন না কেন, ভেতরে ভেতরে কী চিঠি দিচ্ছেন জানি না, কিন্তু প্রেসের সামনে এসে তো অননা দিয়ে আপনার একটা প্রেস বাইট আমরা আশা করেছিলাম, করলেন না আপনি, কেন করলেন না? আপনি কোথায় কাকে কে কয়লা ভাইপোর জন্মদিন উল্লেখ করেছে সেইটা নিয়ে আপনি গেল গেল রব, আপনি ডিফর্মেশনে চিঠি পাঠাচ্ছেন, আপনি শোকসে চিঠি পাঠাচ্ছেন, টুইট ডিলিট করতে বলছেন, ক্ষমা চাইতে বলছেন, তা নাহলে আবার নোটিশ পাঠাবেন বলছেন, তা নাহলে আবার এফআইআর করবেন ভয় দেখাচ্ছেন, খুব ইন্টারেস্টিং অননাদি, আপনি শিশু সুরক্ষা কমিশনের চেয়ারম্যান, একটা সোহানা খাতুনের ক্লাস থ্রির বাচ্চা মারা গেলে আপনার চোখে জল আসে না, মুখে কথা আসে না, আর ওদিকে কেউ কারোর সম্বন্ধে টুইট করলে আপনি ক্যামেরার সামনে বসে প্রেস স্টেটমেন্ট করছেন, এইখানেই আমাদের প্রশ্ন আসছে, আপনার কি কাজ কম পড়েছে?
আরেকটা কথা অনুনাদি বলি আপনাকে খুব রেসপেক্ট করি, খুব শ্রদ্ধার জায়গা থেকে। দেখুন, যাকে রেসপেক্ট করা যায় তাকে প্রশ্ন করা যায়, সেই লজিকের জায়গা থেকে আপনাকে এই প্রশ্নটা করছি। এই বাচ্চাগুলো আপনি যদি স্ট্রং স্ট্যান্ড নেন, আপনি যদি মিনাখা থানার ওসিকে সাসপেনশন করে, মিনাখা থানার ওসি বা ওই ওই সংশ্লিষ্ট থানার ওসি এবং এসআইদের আপনি তাদের বিরুদ্ধে এফআইআরটা করেন, তাহলে আর কোনো থানা সাহস করবে না এই ক্রিমিনালদের প্রোটেকশান দেওয়া বা মদত দেওয়া। ঠিক তার পাশাপাশি আরও দুটো ঘটনা আপনাকে বলে আমি শেষ করবো বক্তব্যটা। অনুনাদি, আপনার চোখে পড়েছে কি না জানি না, আনন্দবাজারে ওই দিনই পঞ্চম পৃষ্ঠায় শেষের কলমে একদম উঁচুতে আরেকটা স্টোরিটা কি একটু আপনাকে পড়ে শোনাই। বোমা সন্ধান অবশ্যই এখানে শেষ নয়। বুধবারই দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ে মাঠে পড়ে থাকা বোমাকে নারকেল ভেবে কুড়িয়ে নিয়ে যাচ্ছিল দুই শিশু। আপনি তো শিশু সুরক্ষা কমিশনের চেয়ারম্যান, তাই না? আপনি আরেকবার একটু পড়ে শুনুন আমি কি বলছি। বুধবারই দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ে মাঠে পড়ে থাকা বোমাকে নারকেল ভেবে কুড়িয়ে নিয়ে যাচ্ছিল দুই শিশু। একজন তা দেখতে পেয়ে বোমাটাকে জলে ফেলে দেন। তারপরে স্টেটমেন্টটা শুনুন, গত ছমাসে ভাঙড় ও কাশীপুর থানা এলাকায় বেশ কিছু বোমা উদ্ধার হয়েছে। আচ্ছা, এই দুটো বাচ্চা যদি উন্ডেড হতো, ঈশ্বর করুন তাদের রক্ষা হয়েছে, তারা যদি মারা যেত কোনো কারণে, এই পুলিশের অপদার্থতাতেই তো এই ক্রিমিনালাইজেশন অফ পলিটিক্সটা বেড়েছেই, এত বোমা পাওয়া যাচ্ছে। আর তারপর শিশু সুরক্ষা কমিশনের চেয়ারম্যান হিসেবে আপনার কোনো ভূমিকা নেই। কে কোথায় টুইট করেছে, কে কাকে কয়লা ভাইপো বলেছে, তার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীকে খুশি করার জন্য আপনি প্রেস স্টেটমেন্টটা দিয়েছিলেন, আমাদের তাই মনে হয়েছে, ভুল হলে ক্ষমা করবেন, কিন্তু আমাদের তাই মনে হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন যে অনন্যা ইমিডিয়েটলি প্রেস স্টেটমেন্ট করো, এটা 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 নিয়ে তোমার প্রেস স্টেটমেন্ট করো, তাই করলেন কি? আমি প্রশ্ন করছি, আমি কোনো কনক্লুশনে যাচ্ছি না, কেন এই চেয়ারটাকে ধরে এভাবে পলিটিক্যালাইজ করছেন? আপনি ভাঙড়ে এই দুটো বাচ্চা যে নারকোল ভেবে দুটো বোমা নিয়ে যাচ্ছিল, ওই অঞ্চলের পুলিশকে কেন আপনি কোশ্চেন করবেন না, তাদের নিয়ে একটা কেন প্রেস স্টেটমেন্ট করবেন না? এই প্রশ্নটা দিদি আপনার উদ্দেশ্য হইল। আপনাকে খুব রেসপেক্ট করি, আপনার চেয়ারটাকে ভীষণ রেসপেক্ট করি, কারণ আপনি এত ভালো ভালো সিদ্ধান্ত ইদানিংকালে নেন, তার জন্যই রেসপেক্টটা করি। আমি শেষ করবো আর প্রতিবেদনের শেষে আরেকটা তথ্য দিয়ে, যে তথ্যতে এই আনন্দবাজারেই বেরোচ্ছে রিপোর্টটা, যে আবার বল ভেবে বোমা নিয়ে খেলতে গিয়ে বুধবারই কুলপির গ্রামে দুটি নাবালক জখম হয়েছিল। আবার একটু ভালো করে খেয়াল করুন দিদি, আপনার উদ্দেশ্যে বলছি, যেখানে আনন্দবাজার লিখছে আবার বল ভেবে বোমা নিয়ে খেলতে গিয়ে বুধবারই কুলপির গ্রামে দুই নাবালক জখম হয়েছিল। আচ্ছা বলুন তো, জখম হয়েছে, এরা যদি মারা যেত ঈশ্বর করুন এদের রক্ষা হয়েছে, আপনার কিছু করার নেই? এই নাবালকরা কি শিশু নয়? বলুন দিদি, নাবালকরা কি শিশু নয়? এদের নিয়ে আপনাদের কোনো ভূমিকা নেই, কে কোথায় টুইট করেছে সেইটা নিয়ে গেল গেল রাপ তুলে প্রেসের সামনে বিবৃতি দিতে বসে গেলেন, আর কুলপির ওই বাচ্চাগুলো বোমা নিয়ে খেলতে গিয়ে কারা বোমা তৈরি করেছে, পুলিশের ভূমিকাটা কী, প্রশাসনের ভূমিকা কী, অ্যাডমিনিস্ট্রেশনের ভূমিকা কী, এরাজ্যের স্বরাষ্ট্র সচিবের ভূমিকা কী, ডিজির ভূমিকা কী, এরাজ্যের পুলিশ মন্ত্রীর ভূমিকা কী, প্রশ্ন তো করতে পারেন আপনি অননাদি। এই শিশুরা তো আমাদেরই এক একজন ঘরের সন্তান। আজকে একটা সোহানা খাতুন চলে গেল, সেটা নিয়ে আপনার কোনো অন্তত প্রকাশ্য টিভি বাইট আমি অন্তত দেখিনি, আপনি করেছেন কিনা জানি না। আজকে ভাঙড়ের কাহিনী বললাম, আজকে কুলপির কাহিনী বললাম, সারা বাংলা জুড়ে এই কদিন আগে কাকিনাড়াতে দুটো বাচ্চা, একটা বাচ্চা চলে গেল, মারা গেল, আপনার কিন্তু প্রেস স্টেটমেন্ট করতে দেখি না। আপনি কে কোথায় টুইট করেছেন, কে কাকে কয়লা ভাইপো বলেছেন, সেটা নিয়ে আপনার শিশু রক্ষা কমিশন ময়দানে নেমে গেল। আর এই বাচ্চাগুলো যখন সোহানা খাতুনের মতো মেয়েগুলো যখন অঘরে বেঘরে প্রাণ যাচ্ছে, তখন আপনি কোথায় অনন্যাদি? আপনার কি কাজ কম পড়েছে যার জন্য টুইট নিয়ে পড়ে রয়েছেন? কাজ যদি কম করে থাকেন বলবেন, আমরা প্রতিদিন বিভিন্ন জায়গা থেকে আমরা নতুন বাংলায় যে সংবাদগুলো পাই সেগুলো নিয়ে নিয়ে আপনার দপ্তরে পাঠাবো। একটু অন্তত আসুন না প্রেসের সামনে বসে প্রেস বাইট করুন, আপনি করুন টুইট নিয়ে যা ইচ্ছে করুন, আমাদের দেখার দরকার নেই, এগুলো নিয়ে তো করুন। এরা তো বাচ্চা, এরা তো গরিব ঘরের বাচ্চা, বড়লোকের ঘরের বাচ্চা নিয়ে কেউ কিছু টুইট করলে সঙ্গে সঙ্গে আপনার বড় যন্ত্রণা হচ্ছে, অথচ গরিব ঘরের বাচ্চাগুলো নিয়ে আপনি প্রেসের সামনে আসছেন না কেন? আপনি ভেতরে কী করছেন জানি না, যদি করে থাকেন সেটাও জানাবেন, আমরা সম্প্রচার করব, কিন্তু দিদি কাজ কম পড়লে বলবেন, আমরা আপনার সঙ্গে আছি।